বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের সামনে আবার একটি নিউ ব্লগ নিয়ে। আর তন্দ্রা ব্লগে সবাইকে স্বাগত। আর দেখো, আজকে আমি তোমাদের সামনে ব্লগটা কখন শুরু করছি দেখো, কটা বাজে ঘড়িতে? 2টো বেজে গেছে, আর অলরেডি আমি এখন স্নান টান করে চলে এসেছি। আর তোমরা ভাবছো যে এখনও আমি রান্নাঘরে যাইনি, রান্না করিনি, কারণ এখন আজকে আমি রান্না করব করেছি অল্প করেছি, তো সেই জন্য তোমাদের সঙ্গে ভালো কিছু রান্না করিনি বলে তোমাদেরকে শেয়ার করিনি। তো আজকে আমি যাব বিয়ে বাড়ি রাত্রিবেলা, তো ওই জন্য আজকে সিম্পল খাওয়া দাওয়া হচ্ছে, এখনো খাইনি। আর স্নান টান করে শ্যাম্পু করে মাথা দিয়ে শ্যাম্পু করে চলে এসেছি, আর যাব এখন খেতে। আর বিয়ে বাড়ি যাচ্ছি, তোমরা ভিডিওর সঙ্গে থাকো। বিয়ে বাড়িতে যাব, কি কি সাজবো, কি কি করব তোমরা সেটা দেখবে। আর এখন কি খাচ্ছি তোমরা দেখো, দুপুরবেলা আমাদের কি আইটেম, কারণ যেহেতু বিয়ে বাড়ি যাব তাই আইটেমটা তো একটু অল্প, মানে এই বেলাটা একটু হালকা খাবার খেতে হবে, নাহলে বিয়ে বাড়ি যাবো বলে কথা, তো কি খাওয়াবে সেটাও তো আমরা জানি না, তো ওই জন্য বিয়ে বাড়িতে একটু বেশি করে কিছু খেতে হবে। তো ওই জন্য এখন আমরা দুপুরবেলা হালকা খাবার খাচ্ছি। তো এই দেখো, এখানে আলু সেদ্ধ রয়েছে, লাল লাল করে আলু সেদ্ধ মেখে রেখেছে, আর এই যে ভাত, আর এই যে ডাল সেদ্ধ, আর এই যে রয়েছে দেখো পাঁপড় ভাজা, আর এটা হচ্ছে পুঁই শাক পাতার বড়া, আর এই যে পাঁপড় ভাজা রয়েছে, তো এটা দিয়ে খাবো। তো চলো আমরা খেয়ে নিই, আর তারপরে বিয়ে বাড়ি কখন যাচ্ছি, কী সাজছি সেটাও তোমাদেরকে দেখাবো। তার আগে কী কী করছি সেটাও তোমরা ভিডিওর সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো তার আগে খাওয়াটা খেয়ে নিতে হবে। বাড়িতে যাওয়ার জন্য আমি একটু মুখে ফেসিয়াল করে নিয়েছি, আর এখানে একটু মানে প্যাক মেখে নিয়েছি, মানে স্কিন জেল প্যাক, মানে মাস্ক করে নিয়ে মেখে নিয়েছি। এবার আমি একটু এটা ধুয়ে টুয়ে একটু রেস্ট নিয়ে নেবো, তারপরে যখন রেডি হব, কারণ আমার পড়ানো আছে, পড়িয়ে টড়িয়ে এসে তারপরে যাব। তো এবার একটু রেস্ট নিয়ে তারপরে 5টার সময় পড়িয়ে এসে তারপরে রেডি হব, রেডি হয়ে তারপরে যাব। তো কি শাড়ি পরছি তোমাদেরকে আগেই বলেছি, তো রেডি হয়ে তোমাদের সঙ্গে তখন আসছি। ধরা আমি বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে, মানে রেডি হচ্ছি, এখনো পুরো রেডি হইনি। তো দেখো কি শাড়ি পরবো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে শাড়ি, নতুন শাড়ি, তো এই শাড়িটাই আজকে পরবো বিয়ে বাড়িতে। তো তোমরা ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো, আমি কি কি সাজি সেটা তোমাদেরকে শেয়ার করছি। আর এই দেখো গয়নাকাটি, এই যে হার, ক্লিপটা দেখিয়ে দিচ্ছি, তো এই যে হার এটা পরবো। তো পরে ঠরে নিই, রেডি হয়ে নিই, তারপর তোমাদেরকে দেখিয়েছি। তো চলো তোমরা ভিডিও সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি সাজগোজ করবো কি, মানে আমি কাঁচের চুড়ি, দেখো কাঁচের চুড়ি করতে গিয়ে আমার হাতটা কি হলো, মানে কেটে দেখো কি অবস্থা, মানে রেডি হব কি, রেডি হওয়ার আগে আমার এই অবস্থা হয়ে গেল, মানে এই কাঁচের চুড়ি তো পরতেই পারলাম না, আর হাতটা কেটে পুরো এই অবস্থা হয়ে গেল, মানে রেডি হব কি করে আমি চিন্তা করছি। দেখো কি অবস্থা কাঁচের চুড়ি এই পরতে গিয়ে। চলো এটা রক্তটা মুছি আর রেডি হয়ে কি করবো, এখন এই অবস্থায় যেতে হবে। বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, শাড়ি টাড়ি পরে একদম পুরো কমপ্লিট, দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে একদম রেডি হয়ে। এবার বেরাচ্ছি, বিয়ে বাড়ির দিকে যাচ্ছি। তো চলো যাওয়া যাক, বিয়ে বাড়িতে কী কী হয় তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা স্কিপ করো না কিন্তু। এ দেখো আরেকজন কী করছে, চুল ক্রিম্পিং করছে, মানে বাচ্চারা লেডিস একদম ক্রিম্পিং করছে। তো দেখো আমার রেডি ফেডি হয়ে গেছে, চুল টুলটা নিজেই বাঁধলাম, তো কোনো রকমে একটু সেজে নিলাম, ভ্রুটা তো ফ্ল্যাক করা হয়নি তাই এরকম লাগছে। তো দেখো শাড়িটা কেমন হয়েছে, তো চলো এবার যাই, যাওয়া যাক বিয়ে বাড়িতে। তো চলো, তো দেখো শেষে আমরা বিয়ে বাড়িতে এসে পৌঁছে গেলাম, আর এই যে বিয়ে বাড়ি মানে ঢুকছি বিয়ে বাড়িতে, আর দেখো আর আমার ছেলে তো আগেই চলে গেছে, প্রথমেই ঢুকেই মকটেল, আর দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে, বাড়িতে মধ্যেই বিয়েটা হচ্ছে, বিয়ে বাড়ি কোনো ভাড়া করেনি, কিন্তু দেখো বাড়িটা কত সুন্দর প্যান্ডেলটা করেছে ভিতরে, জায়গাটাও অনেকটাই বড়। আর আমরা যাচ্ছি সামনের দিকে গিয়ে বউয়ের কাছে, বউ বসে রয়েছে, আর হচ্ছে দেখো ভিতর দিকে যাচ্ছি, দেখো এখানটা বিয়ে হবে সাজানো রয়েছে,
আর আমরা যার বিয়ে বাড়িতে গেছি সেটা হচ্ছে আমার ছেলেকে আগে পড়াতো, সেই টিচারে বিয়ে ছিল, তা ছেলে আমি গেছিলাম আর আমার শাশুড়ি গেছিল, বড় গেছিল, বড় বেশিক্ষণ থাকেনি, চলে এসছে। তা এই যে আমার শাশুড়ি গিফট দিয়ে দিল, এই যে আমরা একটু ছবি তুলে দিচ্ছি, ওর মা আমি আমার ছেলেকে দাঁড়ালাম ছবি তোলার জন্য, ছবি টবি তুলে বিয়ে বাড়িতে যাবো, একটু ছবি তুলবো না সেটা হয় তখন, ছবিটা তুলে নিলাম। আর আমার বড়মশাইকে দাঁড়াতে বললাম, সে তো দাঁড়াতে পারছে না, সে সাইড হয়ে যাচ্ছে, ক্যামেরাতেই আসছে না, তারপরে আসলো, তারপরে একটু ছবি টবি তুললাম, তুলে এবার আমার ছেলে তো মকটেল দেখেছে তো খাবেই, তো ওই জন্য মকটেল খেতে আরম্ভ করে দিয়েছে, আমিও একটু খেয়ে নিলাম জুস, আর খেয়ে দিয়ে এবার চিকেন পকোড়া নিয়ে দেখো, মানে মারপিট লেগে যাচ্ছে, এত ভিড় হয়েছে, কাকে দেবে চিকেন পকোড়া, শুধু চিকেন পকোড়াটা নিয়ে আসার অপেক্ষা। তারপরে শেষ হয়ে গেছে, আমি একটু পেলাম না, আমার ছেলে পেলো, দুঃখের কথা, আর ছেলে তো চিকেন পকোড়া পেয়ে খেতে আরম্ভ করে দিয়েছে। আর দেখো ঢোকার আগে আমি গেটটা তোমাদেরকে দেখাইনি, তো এবার আমি একটু বেরিয়ে পেছন দিকে আসলাম, তো দেখো গেটটা কত সুন্দর সাজিয়েছে, এত সুন্দর গেটটা সাজিয়েছে, সত্যি ভালো লাগছে গেটটা দেখে। আর এই যে আমরা এবার আসলাম হচ্ছে খাবারের দিকে, মানে যেখানে খাওয়াচ্ছে, তো কি কি খাওয়াচ্ছে দেখো, খাবারের জায়গাটাও প্যান্ডেলটা খুব সুন্দর দারুণ করেছে, এত সুন্দর করেছে প্যান্ডেলটা। আর খাবারের জায়গাটা দেখো, আমরা খেতে বসবো, কিন্তু এ দেখো যাচ্ছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কোথায় খেতে বসবো ভাবছি, লোকে তো অনেকেই বসে গেছে, তো আমরাও যাচ্ছি। এবার পেয়েছি শেষে একটা জায়গা, তো ওখানে বসে পড়েছি আমার ছেলে, আমি, আমার শাশুড়ি, আর পাশের বাড়ি কাকিমা আছে, তার ছেলে আছে, তো একসঙ্গে সবাই বসেছি, বসে একটু ছবি তুলে নিচ্ছি। আর দেখো এখানে আলোটা এমন পড়ছে, মানে মুখ চোখ বোঝাই যাচ্ছে না। আর এই যে প্রথমে তোমাদের মেনু কার্ড দেখিয়ে দিলাম, আর প্রথমে আমরা কী খাচ্ছি দেখো, কুলচা দিয়েছে, চানা মশলা দিয়েছে, দেখো চানা মশলা দিয়ে দিচ্ছে, তো এই হচ্ছে খাওয়ার শুরু, মানে ফিশ ফ্রাই পড়ে গেল এবার, ফিশ ফ্রাইটা তো দারুণ হয়েছে খেতে, মানে খাবারগুলো সত্যি খুব ভালো লাগছে। আর এই যে স্যালাড দিয়ে দিয়েছে, তো তারপরে দেখলাম বিরিয়ানি আসলো, বিরিয়ানি খাচ্ছি, চিকেন খাবেন, চিকেন বিরিয়ানি, চিকেন চাপও দিয়ে দিল, এই যে চিকেন চাপ, চিকেন বিরিয়ানি খাওয়া হয়ে গেল, চাটনি, চাটনি খেয়ে নিলাম। এবার খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আমাদের, খাওয়া কম মানে প্রায় শেষের দিকে, আমার ছেলে তো তোলাতুলি করছে পাত থেকে, একবার আমাকে মিষ্টি দিল, আবার একটু বিরিয়ানি নিতে খেলো, তো মানে চাটনি, পাঁপড়, মিষ্টি, এই যে আইসক্রিমের পাহাড় হয়ে গেছে, মানে চারজনে চারটে আইসক্রিম খাওয়া হয়ে গেল। শেষে আমরা রাস্তার দিকে চলে আসলাম, আর আমার ব্লগটা এখানেই শেষ করলাম, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে